অর্থনৈতিক মন্দা বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিতে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। অন্যদিকে নিজেদের মজুদ থাকা ওষুধ ও চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় চিকিৎসা সামগ্রীর শতকরা 80% বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের অভাবে দেশটি শিগগিরই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা। অর্থনৈতিক মন্দা বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিতে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। অন্যদিকে নিজেদের মজুদ থাকা ওষুধ ও চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় চিকিৎসা সামগ্রীর শতকরা 80% বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের অভাবে দেশটি শিগগিরই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা। অর্থনৈতিক মন্দা বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিতে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। অন্যদিকে নিজেদের মজুদ থাকা ওষুধ ও চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় চিকিৎসা সামগ্রীর শতকরা 80% বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের অভাবে দেশটি শিগগিরই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা। অর্থনৈতিক মন্দা বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিতে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। অন্যদিকে নিজেদের মজুদ থাকা ওষুধ ও চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় চিকিৎসা সামগ্রীর শতকরা 80% বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের অভাবে দেশটি শিগগিরই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা। অর্থনৈতিক মন্দা বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিতে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। অন্যদিকে নিজেদের মজুদ থাকা ওষুধ ও চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় চিকিৎসা সামগ্রীর শতকরা 80% বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের অভাবে দেশটি শিগগিরই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা। অর্থনৈতিক মন্দা বিপর্যস্ত শ্রীলঙ্কায় এবার জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিতে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। অন্যদিকে নিজেদের মজুদ থাকা ওষুধ ও চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় চিকিৎসা সামগ্রীর শতকরা 80% বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের অভাবে দেশটি শিগগিরই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির চিকিৎসকরা।